বন্ধুরা, বর্তমান সময়ে আমরা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি সবাই বিভিন্ন তাদের নাম বিভিন্ন স্টাইলে লিখে আপলোড করছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে নিজের নাম লিখে পাঠিয়ে দিলে তারা আমাদের নাম বিভিন্ন স্টাইলে সুন্দর করে সাজিয়ে লিখে পাঠিয়ে দিচ্ছে। তবে বন্ধুরা, আজ আমি আপনাদের শেখাবো কীভাবে আপনি নিজেই নিজের নামকে সুন্দর করে সাজিয়ে লিখতে পারবেন। তার আগে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কিছু জানার থাকলে কমেন্টে জিজ্ঞাসা করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, কাজ করতে গেলে আমাদের প্রথমেই আমাদের ফোনে একটা অ্যাপ ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। আমরা প্রথমে প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব, দেখুন এখান থেকে আমার ফোনে আগের থেকে ইনস্টল করা আছে পিক্সেল ল্যাব। ইনস্টল করার পর আমাদের কিছু বাংলা ফন্ট ইনস্টল করতে হবে, তার জন্য আমরা ক্রোম ব্রাউজারে গেছি। ব্রাউজারে গিয়ে এখানে আমরা লিখবো বাংলা ফন্ট ডাউনলোড। দেখুন এখানে অনেকগুলো বিভিন্ন ওয়েবসাইট চলে এসছে, আমরা এর মধ্যে লিপিঘর বাংলা ফন্ট, এখানে বেশ ভালো ভালো কিছু ফন্ট আছে। এখানে দেখুন লেখার স্টাইলগুলো দেখে আপনি ফন্টগুলো সম্বন্ধে ধারণা করতে পারবেন। এর মধ্যে আপনারা যে কোনো একটা পছন্দের ফন্ট আপনারা নিচে ডাউনলোড বাটনে প্রেস করে ডাউনলোড করবেন। এই ফন্টগুলো ডাউনলোড করার পর যেমন এখানে সব ডাউনলোড ফোল্ডারে চলে গেছে, লিপিঘর থেকে ডাউনলোড করলে এগুলো সব বাংলা ফন্ট, এখানেও সব জিপ, এগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো সব জিপ ফাইল হয়। এগুলোকে যে কোনোভাবে আনজিপ করে নেবেন, খুব সহজেই আনজিপ করে নেওয়া যায়। এরপর ক্লিক করলে দেখুন একটা এক্সট্র্যাক্ট, এই যে নিচে এক্সট্র্যাক্ট বাটনটি দিচ্ছে, এখানে ক্লিক করলে এগুলো সব এক্সট্র্যাক্ট হয়ে গেছে। এক্সট্র্যাক্ট হয়ে যাওয়ার পর এগুলো দেখুন ডট টিটিএফ এইরকম নামে চলে আসবে। তো যাই হোক, আমরা এবার ফন্টগুলো ডাউনলোড করার পর এগুলো আমাদের মূল অ্যাপে অ্যাড করে দিতে হবে। তার জন্য আমরা প্রথমে অ্যাপটি খুললাম। অ্যাপটি খোলার পর দেখুন নিচের দিকে এ যে সিম্বল আছে সেখানে ক্লিক করুন। উপরে নিউ টেক্সটে ক্লিক করলে নিচে অপশানগুলো চলে আসছে। সাইডে সরিয়ে দেখুন এখানে এবি ফন্ট ফন্টে গেলাম। ফন্টে যাওয়ার পর উপরে দেখুন এই যে মাই ফন্টে গিয়ে আমরা সার্চ বাটনের পাশে যে প্লাস বাটন আছে, সার্চ বাটনের পাশে একটা প্লাস বাটন আছে, সেই প্লাস বাটনে গিয়ে আমাদের এবার যে ফন্টগুলো আমরা আগে থেকে ডাউনলোড করে দেখুন এই যে .ptf এই যে ক্লিক করে অ্যাড সিলেক্টেড নিচে করে দিলেই ফন্টগুলো সব অ্যাপে চলে আসবে। তো আমরা ফন্টগুলো অ্যাপে নিয়ে আসার পর এবার আমাদের যে কাজগুলো করতে হবে, আমাদের কিছু PNG ফাইল এবং ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে হবে। যেমন আমরা কিছু PNG ইমেজ এখান থেকে সব পেয়ে যাবেন, PNG ইমেজ অর্থাৎ মূল ইমেজ ছাড়া বাকি অংশটুকুনি এখানে ট্রান্সপারেন্ট থাকে, এই মূল ইমেজগুলো আমরা এখান থেকে PNG ইমেজ ডাউনলোড করে নেবেন, বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আমরা যে ব্যাকগ্রাউন্ড দিতে চান সেগুলো ইনস্টল করে নেবেন। আমি ইতিমধ্যেই কিছু এখানে ডাউনলোডের মধ্যে দেখুন এখানে আমি কতগুলো PNG ফাইল এবং ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড করে রেখেছি। এবার আমরা মূল অ্যাপে গিয়ে কাজটা শুরু করব। সব কিছু রেডি হয়ে যাওয়ার পর আমি অ্যাপটাকে খুলেছি। অ্যাপটাকে আমি যেহেতু ল্যান্ডস্কেপ মোডে খুলেছি সেই জন্য অপশানগুলো সব এপারে নিচে সব এই পাশে চলে এসছে। পোর্ট্রেট মোডে অর্থাৎ যেভাবে আমরা মোবাইল ধরি সেইভাবে খুললে অপশানগুলো সব নিচে চলে আসবে। যাই হোক, আমাদের মূল যে কাজটি হবে সব মাঝখানে এবং অপশানগুলো সব আমাদের ডান দিকে নিচে। দেখুন এখানে মেন এই তিনটে অপশান একদম ডান দিকে নিচে যাওয়া, এই যে দুটি বক্সের মতো দেখা যাচ্ছে, এখান থেকে আমরা প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। তারপরে এই যে ষড়ভুজ আকৃতির অংশটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা বিভিন্ন PNG ফাইল যেমন প্রজাপতি, গাছ, ফুল এগুলো আমরা অ্যাড করতে পারবো। তার এপাশে যে এ, এখান থেকে আমরা বিভিন্ন টেক্সট, আমরা বিভিন্ন নামের স্টাইল যেগুলো করছি সেগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তো সবার প্রথমে মাঝখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব, তার জন্য আমরা এই যে দুটো বক্সের মতো আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখান থেকে যে ফ্রম গ্যালারি অর্থাৎ যেখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নেব, ফ্রম গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে চলে গেছে এবং এখানে আগে থেকে ডাউনলোড করে রাখা অনেক ছবি রয়েছে, এখান থেকে আমরা যে কোনো একটা এইটাকে নিয়ে নিলাম। দেখুন এখানে অনেকগুলো ফ্রেম দেখাচ্ছে, যেমন 1:1, 16:9। প্রোফাইল পিকচার বানাতে চাইলে 1:1 ফ্রেমটাই ভালো, যেহেতু আমি এটা ইউটিউবের থাম্বনেল বানাচ্ছি সেই জন্য আমি এটা 16:9 এইটাকে নিলাম। নেওয়ার পর ওপর নিচে করে আমাদের সুবিধা মতো যেটা আমরা নেব
সেইটাকে নিয়ে আমরা ডান দিকে নিচে টিপছি। ব্যাস আমাদের এখানে ফ্রেমটা চলে এসেছে। আপাতত নিউ টেক্সটটাকে আমি ডিলিট করে দিচ্ছি, যাই হোক ফ্রেমটা চলে এসেছে। এবার আমরা এই মাঝখানে ক্লিক করে একটা পিএনজি ফাইল, মানে যেটা আপনারা ছবিতে লাভের যে সিম্বলটা দেখেছেন সেটাকে আমরা এই ওপরে ইম্পোর্ট ইম্পোর্ট করার সাথে সাথে একে এটিও গ্যালারিতে চলে যাবে। এই যে আগে থেকে ডাউনলোড করা রয়েছে এইটাকে আমরা নিয়ে নিলাম, নেওয়ার পর একইভাবে ডান দিকে নিচে টিক, এটা চলে এসছে। এবার আমরা এটাকে ছোটো বড় করে যেরকম আমাদের প্রয়োজন সেটাকে আমরা নিলাম। হ্যাঁ, এবার এর উপরে আমরা টেক্সট নেব। টেক্সট নেওয়ার জন্য আমাদের এ এতে ক্লিক করার পর এই যে ওপরে প্লাস আছে, প্লাসে দেখুন একদম এই দিকে কোনায় ওপরে চলে গেছে, কোনায় ওপরে। এবার এখানে যে এডিট আছে, এডিট থেকে আমরা নামটাকে আগে এডিট করব। এডিটে নিউ টেক্সট আমরা এটাকে ডিলিট করলাম, যেহেতু আমরা এটাকে বাংলা নাম নেব সেই জন্য একটা আকাশ একটা বাংলা নাম দিলাম। নেওয়ার পর এখান থেকে ওকে, যাই হোক এখানে দেখুন আমাদের নামটা চলে এসছে। আমরা এটাকে ছোটো বড় করে সবার প্রথমে আমরা ফন্টটাকে চেঞ্জ করব। ফন্টটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে নিচে চলে যান, নিচের দিকে যেতে এবি, এই যে দেখতে পাচ্ছেন এবি ফন্ট, এখান থেকে এখানে আগে থেকে ফোনে আমাদের যে ফন্টগুলো আমরা ইনস্টল করেছি সেগুলো মাই ফন্টের মধ্যে আছে। মাই ফন্টে ক্লিক করলাম, দেখুন এখানে অনেকগুলো ফন্ট, এইখানে বাঁদিকে এখানে লেখাটা আছে, এখানে ফন্ট সিলেক্ট করার সাথে সাথে লেখার স্টাইলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন। এবার এখানে আমাদের যেরকম দরকার সেই একটা ফন্ট আমি সুবিধা মতো নিয়ে ওকে, আমাদের সুবিধা মতো একটা ফন্ট নিয়েছে, আপনাদের যেরকম পছন্দ আপনারা সেরকম নেবেন, কোনো অসুবিধা নেই। তো এবার আমরা যদি এই লেখাটার কালার চেঞ্জ করতে যাই, কালার চেঞ্জ করে নিচে যে কালার কালার অপশান থেকে আমরা চেঞ্জ করব, দেখুন আমি যেমন যে রকম কালার আমি এখান থেকে নিচ্ছি সেরকম কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এখান থেকে। গ্র্যাডিয়েন্ট এখানে আপনারা বিভিন্ন ধরনের আরও সুন্দর সুন্দর কালার এখান থেকে মিক্স করা কালার পাবেন। তো এখানে রাইট চিহ্ন, এবার আমরা এখানে এটা এর উপরে যেটা দেবো, এবার দেখুন কালার বা টেক্সচার, এখান থেকে আমরা লেখার উপরে যে কোনো ছবি দিতে পারি। টেক্সচারে ক্লিক করার সাথে সাথে এই এখানে পাশে ক্লিক করার সাথে দেখুন গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে দেখুন আমি যদি এই ছবিটাকে সিলেক্ট করি তো এই ছবিটাই লেখার উপরে পড়ে যাবে, পড়ে ঠিক দেখুন লেখাটার উপরে পড়ে গেছে। এরকম আমি যে ছবি দেবো মোটামুটি সেটাই, এইটা যদি দিই তো এটাই লেখার উপরে পড়ে যাবে। হ্যাঁ, তো আমরা আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে সাধারণ একটা ছবি, দেখুন যে শুভ নববর্ষের একটা ছবি, এই ছবিটাকে আমি লেখার উপরে দিয়েছি। তো দিয়ে একইভাবে ক্লিক করার পরে দেখুন এবার লেখাটা যেমন আপনারা ছবিতে দেখেছেন সেই রকম। এবার আমরা টেক্সচারের পরে এবার যেটা এই যে এরপর দেখুন স্টাইল, স্টাইল এখান থেকে বোল্ড অর্থাৎ মোটা হয়ে যাবে, ইটালিক একটু বেঁকে যাবে, আন্ডারলাইন হয়ে যাবে, এগুলো আমরা কিছুই নিচ্ছি না। এবার আমরা দেখুন স্ট্রোক, স্ট্রোক অর্থাৎ লেখার চারদিকে দেখুন একটা বর্ডার পড়ে গেছে, কালো রঙের বর্ডার। আমরা এইটাকে চেঞ্জ করে আমরা বর্ডারটাকে মোটা সরু করতে পারি, আর বর্ডারের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই বিভিন্ন রকম নিতে পারি, তবে এখানে কালোটাই বেস্ট, কালোটাকে ভালো লাগছে। আর বর্ডারটাকে বেশি সরু মোটা মোটামুটি মানানসইভাবে আমরা দিয়েছি, দেওয়ার পর ওকে। আচ্ছা, স্ট্রোকের পর এবার আমরা শ্যাডো, দেখুন শ্যাডো অপশানে ক্লিক করলাম, শ্যাডো অপশানে এনেবল করলাম, শ্যাডো অপশানে দেখুন একটা শ্যাডো পড়ছে, এই শ্যাডোটাকে আমি সবুজ কালারের দিয়েছি। তো শ্যাডোটা এখানে সবুজ সবুজ কালারের দিয়ে দেখুন খুব বেশি নয়, মোটামুটি একটা শ্যাডো যে মোটামুটি যেরকম হয় শ্যাডো দিয়েছি। আচ্ছা, শ্যাডোর পরে দেখুন এখানে যে থ্রিডি টেক্সট, এখান থেকে আপনারা ছবিগুলোকে লেখাগুলোকে থ্রিডি করতে পারেন। এখানে যদি এফেক্টটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, থ্রিডি এফেক্ট বুঝতে চাইলে লেখাটাকে আরও বড় দিতে হবে। যাই হোক আমি এখানে থ্রিডি এফেক্ট তেমন একটা দিচ্ছি না। তো এবার থ্রিডি শ্যাডো, এরপর নিচে আছে থ্রিডি শ্যাডো, থ্রিডি শ্যাডোটা এনেবেল করে দিলে দেখুন নিচে একটা একটু দাগ মতো পড়ছে, এই এটাকেও আমি সবুজ দিয়েছি, একটা সবুজ কালারটা সিলেক্ট করে দেখুন মোটামুটি একটা যেরকম দেখতে পাচ্ছেন ছবিতে দেখেছেন আমরা থ্রিডি শ্যাডো ঠিক। এরপরে যে ইনফ্লামেশন আছে এখানে দেখুন একটা অনেকটা প্রতিবিম্বের মতো পড়েছে, যাক এটা আমরা নেব না। যাই হোক আমাদের মোটামুটি লেখাটা হয়ে গেছে, লেখার নিচে যে ব্যাকা দাগটা আছে এইখানে করে আমরা এইটাকে করে আপনারা লেখাটাকে ব্যাকাতে পারেন, ঘোরাতে পারেন। তো আমি ঘুরিয়ে মোটামুটি দিলাম।
যেহেতু একই স্টাইলের লেখা নেব সেই জন্য আমরা এটাকে আবার অতটা খাটার দরকার নেই, আমরা এখান থেকে সরাসরি কপি করে নেব। এই যে কপি টেক্সটটিকে এখানে কপি অপশন দেখুন আরেকটা হয়ে গেছে, তো এটাকে আমরা প্রথমে নামটাকে চেঞ্জ করব, তার জন্য সিলেক্ট করে একইভাবে এডিট অপশান, এডিট অপশানে গিয়ে নামটাকে আমি চেঞ্জ করব, নামটাকে চেঞ্জ করে ওকে দেখুন নামটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে ঘুরিয়ে সুবিধা মতো আমি এখানে দিয়ে দিলাম, মোটামুটি আমাদের নাম লেখা হয়ে গেছে। এইবার আমরা এখানে মাঝখানে আবার ক্লিক করলাম, পিএনজি ফাইল অ্যাড করবো, একইভাবে ইম্পোর্ট, ইম্পোর্টে গিয়ে আবার গ্যালারিতে চলে গেছে। এখানে দেখুন আগে থেকে ডাউনলোড করা প্রজাপতি আছে, সেইটাকে আমরা যতটুকুনি নেব, মোটামুটি একটা আমরা ছবিটাকে নিয়ে একইভাবে দেখুন এই ছবিটাকে আমাদের একটু ছোটো করে দেখুন, এখানে একটা ব্যাকগ্রাউন্ডে সাদা একটা অংশ আছে, এই অংশটাকে রিমুভ করতে চাইলে এখানে দেখুন ইরেজ কালার, এই যে ইরেজ কালার, এই ইরেজ কালারে আমরা এনেবেল করলে এইটাকে দেখুন কালারটা চলে গেছে। এইবার আমরা এটাকে একটু ছোটো করে আমরা সুবিধা মতোভাবে এর উপরে বসে নিচ্ছি, এটাকেও আমরা একটা স্ট্রোক দেবো, চারদিকে একটা বর্ডার চলে যাবে। হ্যাঁ দেখুন একটা অনেকটা ভালো লাগছে, এই স্ট্রোকটা আমাদের পছন্দের মতো যে কোনো কালার নিতে পারি, তবে এখানে সাদাটাই সবচেয়ে ভালো লাগছে। আচ্ছা এবার এখানে আমি আবার একটা ইম্পোর্ট করব, ইম্পোর্ট এই যে দেখতে পাচ্ছেন এটা আপনারা ছবিতে দেখেছেন, গ্যালারিতে আগের থেকে আমি নিয়ে নিলাম, যেহেতু আমরা টপটাকে নেব না টপটাকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা এটাকে একইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য সেই একই অপশান ইরেজ কালার, ইরেজ কালারে করলে নেবের কোনো কালারটি চলে গেলো, এটাকে ছোটো বড়ো করে আমরা যেরকম সুবিধা মতো আমি এখানে বসে নিচ্ছি। আবার একই রকমভাবে আমি একটা নতুন লেখা অ্যাড করতে চাইলে এখান থেকে প্লাস, প্লাসে গিয়ে দেখুন আবার আমি অ্যাড করলাম, তো এখানে লেখাটা যেটা দিয়েছিলাম অতি সহজে নিজেই, ওকে, তো লেখাটাকে আমি একটা জায়গাতে নিয়েছি, লেখাটার কালারটা চেঞ্জ করবো, কালারটাকে চেঞ্জ করে সাদা কালার দিলাম, একইভাবে সে স্ট্রোক কালো স্ট্রোক দেবো একটু মোটা, তাহলে লেখাটাকে একটু ভালো বুঝবে। তো আমাদের কাজ মোটামুটি শেষ, এবার আপনাদের সুবিধা মতো আপনারা যে কোনো স্টাইল করতে পারেন। এবার ছবিটাকে সেভ করতে চাইলে এই যে ওপরে ওপরে দেখুন এই যে অপশানটা রয়েছে, এই অপশানে ক্লিক করলে দেখুন সেভ অ্যাজ প্রজেক্ট, অর্থাৎ প্রজেক্টটাকে যেভাবে আছে সেইভাবেই সেভ করতে পারবেন। তার নিচে আছে সেভ অ্যাজ ইমেজ, সেভ অ্যাজ ইমেজ করে সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারি করলেই ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। যাই হোক ছবিটি করতে এইরকম কোনো স্টাইল করতে যদি কোনো রকমের অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, প্রত্যেকটা সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।